আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অনন্যতায় একাত্মতা এর 23 নম্বর পেজ নিয়ে, পেজের সমাধান নিয়ে। এখানে দেখো 23 নম্বর পেজে বলা হচ্ছে অনুশীলনী 5, এখানে বলেছে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখি। এখানে বিভিন্ন প্রেক্ষাপট বলতে এখানে দেখো রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, পারিবারিক প্রেক্ষাপট রয়েছে, ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। এটা 23 নম্বর পেজে এই শখটি আমাদের পূরণ করতে বলা হয়েছে। তো আমরা ফজলুর রহমান খানের আত্মপরিচয় নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলো লিখব। তার আগে তাহলে আমরা তার সম্পর্কে তো অবশ্যই ধারণা রাখতে হবে আমাদের। তো এর জন্য আমরা 22 নম্বর পেজে চলে আসবো। 22 নম্বর পেজে এর পেছনের দিকে দেখো, লাস্টের দিকে ধরো, বিশ্বের এক সময়ের সর্বোচ্চ ভবন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সিয়ার্স টাওয়ারের নকশা করেছেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। তাকে বলা হয় আকাশচুম্বী বহুতল ভবনের প্রকৌশলের জনক। এখান থেকে তার সম্পর্কে আমরা আলোচনা করতেছি। ফজলুর রহমান খানের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার একটি ছোট শহরে। তাহলে দেখো এখানে এই যে বললাম যে ফজলুর রহমান খানের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার একটি শহরে, এটা কিন্তু তার একটা ভৌগোলিক পরিচয়। এই এই লাইনটার মাধ্যমে বোঝাচ্ছে তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশের নাগরিক। তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চতর পর্যায়ের অধ্যয়নের জন্য আমেরিকায় চলে গিয়েছিলেন। এই যে এই এই কয়টা কথা, প্রথমে যে কথাটা তার পরিচয় বহন করে, তার ব্যক্তিগত পরিচয়, ঠিক আছে। এখন এরপরে ফজলুর রহমান খানের জন্ম, যখন জন্মের কথা বলা হবে সেটা কিন্তু ভৌগোলিক পরিবেশ চলে আসে। এরপরে দেখো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চতর পর্যায়ে অধ্যয়নের জন্য আমেরিকায় যান, এটাও কিন্তু ভৌগোলিক পরিচয়। পরে সেখানে বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাণ সংস্থার কাজ করার সূত্রে আকাশচুম্বী ভবনের নির্মাণ কৌশল আবিষ্কার করেন, এটা কিন্তু তার তার হচ্ছে ব্যক্তিগত পরিচয় এগুলা। এই আবিষ্কারের বিশেষত্ব হলো এর মাধ্যমে অতিরিক্ত বহু উঁচু ভবন নির্মাণ বাতাসের গতি ও ভূমি ভূকম্পনের সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করতে পারে। প্রকৌশলী খানের উদ্ভাবিত টিউব পদ্ধতি পরবর্তীকালে সুউচ্চ ভবন নির্মাণে সবাই ব্যবহার করেছেন, এটা তার অবদান এবং এটা সামাজিক বা সাংস্কৃতিক অবদান। স্থাপত্য ও কাঠামো প্রকৌশলে সারা বিশ্বে বাংলাদেশের এই মানুষটি একজন কিংবদন্তি বিশেষ। পরপর 6 বছর তিনি আমেরিকার সেরা স্থপতির রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন। তো এটা এটা একটা কি সামাজিক, তার একটা সামাজিক বা সাংস্কৃতিক পরিচয়। সর্বশেষ এই সম্মাননার সাল হচ্ছে 1971 সাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছরে। তো ফজলুর রহমান খান তার কতিপয় আমেরিকান বন্ধু এবং আমেরিকান বসবাসকারী বাঙালিদের সহায়তায় মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ওয়েলফেয়ার আপিল ফান্ড এবং বাংলাদেশ ডিফেন্স লীগ গঠন করেন। এই যে ওয়েলফেয়ার আপিল ফান্ড এবং বাংলাদেশ ডিফেন্স লীগ গঠন করেন, এটা কিন্তু তার রাজনৈতিক একটা পরিচয় বহন করে। প্রবাসে থেকে এবং একজন আমেরিকান হয়েও তিনি প্রকৃত বাঙালি ছিলেন, নানাভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, এগুলা কিন্তু তার রাজনৈতিক মানে পরিচয় বহন করে এই কথাগুলো। দেখো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন ফজলুর রহমান খান, তিনি ছিলেন একজন প্রকৌশলী। দেখো সিয়ার্স টাওয়ারে তিনি এটা করেছিলেন, নির্মাণ করেছিলেন প্রকৌশলী হিসেবে। তখনকার অস্থায়ী বাংলাদেশ সরকার থেকে সারা বিশ্বের পাকিস্তানি দূতাবাসে কর্মরত বাঙালিদের চাকরি ছেড়ে দেওয়া আহ্বান জানানো হয়েছিল। তিনি ওইসব বাঙালিদের চাকরি ছাড়তে উদ্বুদ্ধ করেন, এটা কিন্তু রাজনৈতিক পরিচয় বহন করে, এবং অর্থনৈতিক সহায়তায় ব্যবস্থা করেন। তাহলে এটা কিন্তু রাজনৈতিক পরিবেশ মানে পরিচয় তার। বাংলাদেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছিলেন, এটাও তার কি রাজনৈতিক পরিচয় বহন করে। 1983 সালের 27 মার্চ ফজলুর রহমান খান মাত্র 53 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 1999 সালে ফজলুর রহমান খানকে স্বাধীনতার পদক মরণোত্তর পদকে ভূষিত করা হয়, মানে মরে যাওয়ার পরে মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে তাকে ভূষিত করা হয়। এটা তার একটা রাজনৈতিক পরিচয় বলতে পারো, আবার একটা সামাজিক বা সাংস্কৃতিক পরিচয় বলতে পারো। তারপরে ভেবে দেখো একজন মানুষ কোথায় গিয়ে, বাংলাদেশের মানুষ কোথায় গিয়ে কিভাবে খ্যাতিমান হচ্ছেন, এমনকি বিশ্বব্যাপী পরিচিতি পাচ্ছেন, তাই না?
এখন এখানে আমাদের এইখানে এইটা পূরণ করতে হবে, বলে রাজনৈতিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, মানে 23 নম্বর পেজের এই সবটি পূরণ করতে হবে। তো দেখো আমরা এইভাবে এই সবটি পূরণ করতে পারি। এখানে বইয়ে যদি তোমাদের লিখতে বলে তাহলে এইভাবে লিখবা, আর যদি খাতায় লিখতে বলে তাহলে খাতায় লিখবা আলাদা। রাজনৈতিক পরিচয়ের মধ্যে দেখো এটা রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ওয়েলফেয়ার আপিল ফান্ড এবং বাংলাদেশ ডিফেন্স লীগ তিনি গঠন করেন, এটা রাজনৈতিক পরিচয়। নানাভাবে তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখেন, এটা তার রাজনৈতিক পরিচয়। পারিবারিক পরিচয়ের ভিতরে রয়েছে, দেখো প্রেক্ষাপটের ভিতরে রয়েছে, তিনি তিনি এখানে তিনি কি করেছে, তিনি 1929 সালের 3 এপ্রিল একটি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 2 নম্বর পরিচয় হচ্ছে তার বাবা খান বাহাদুর আব্দুর রহমান ছিলেন একজন শিক্ষাবিদ, ফজলুর রহমান খান ছিলেন একজন কি প্রকৌশলী। এগুলো কিন্তু তার পারিবারিক প্রেক্ষাপট। এই পারিবারিক প্রেক্ষাপটে আরো কিছু লিখতে পারি, তার মা কি ছিলেন, তার তার পরিবারে যারা ছিল তারা তাদের পরিচয় সম্পর্কে এখানে আমরা লিখতে পারি। তারপর দেখো ভৌগোলিক প্রেক্ষাপট, তো ভৌগোলিক প্রেক্ষাপটে লিখতে পারি তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, এটা ভৌগোলিক পরিচয়। বাংলাদেশে পড়াশোনা শেষে তিনি উচ্চ শিক্ষার জন্য তিনি কোথায় গিয়েছিলেন, আমেরিকায় গিয়েছিলেন, এটা কিন্তু তার ভৌগোলিক পরিচয় বহন করে। এরপরে সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভিতরে সে পরপর 6 বছর তিনি আমেরিকায় সেরা স্থপতির রাষ্ট্রীয় সম্মান সম্মান পেয়েছেন, তারপর স্বাধীনতার পদক, মরণোত্তর যে পদক সেটা তিনি পেয়েছেন। তো এই হচ্ছে তার পরিচয়। হ্যাঁ, তো এখানে দেখো আমরা এইভাবে সেগুলো পূরণ করে দিতে পারি, এভাবে যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা আমরা এভাবে লিখতে পারি, আর পারিবারিক প্রেক্ষাপট, তারপরে ভৌগোলিক প্রেক্ষাপট, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। যদি আমাদের স্যারেরা যদি বলে যে আমাদের এটা লিখতে হচ্ছে বইয়ে, যদি বইয়ে লিখতে বলে তাহলে তো আমরা এভাবে লিখতে পারি, আর যদি তোমাকে খাতায় লিখতে বলে তাহলে বা অন্য কোনো বইয়ে লিখতে বলে তাহলে তুমি কি করবা, বা পোস্টার লিখতে যদি বলে তাহলে এইভাবে না লিখে অন্যভাবে লিখতে পারো, আলাদা আলাদা। এখানে রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা লিখতে পারো, সেখানে একটু বড় করে লিখতে পারো, ঠিক আছে, রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গায়। পারিবারিক প্রেক্ষাপট, তার দাদা কি ছিলেন, তার দাদি কি, মানে দাদা দাদি সম্পর্কে লিখতে পারো, ভাই বোন সম্পর্কে লিখতে পারো, এই সমস্ত বিষয় লিখতে পারো। ভৌগোলিক প্রেক্ষাপটের জায়গায় তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, তারপর বাংলাদেশে তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন, তাই না, এটাও লিখতে পারো। তারপর বাংলাদেশে পড়াশোনা করে শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন, এগুলা তার ভৌগোলিক পরিচয় বহন করে। আর এইখানে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভিতরে এইগুলো আমরা লিখতে পারি, তারপর তিনি বাঙালি হয়েও বাংলাদেশের প্রতি তার এত ভালোবাসা ছিল, বাংলা সংস্কৃতির প্রতি তার এত ভালোবাসা ছিল, এজন্য তিনি ওই বাংলাদেশে যে রাষ্ট্রদূত বিভিন্ন জায়গায় পাকিস্তানি দূতাবাসে বাংলাদেশের লোক কাজ করতেন, চাকরি করতেন, সেই চাকরি তিনি ছেড়ে দিতে বলছিলেন, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন। এটা কি বাংলা সংস্কৃতিকে তিনি ভালোবাসতেন বলে এরকম করেছিলেন। তো এটাই আমরা 23 নম্বর পেজ পূরণ করে ফেললাম। পরবর্তী ক্লাস আমরা এর পরে থেকে আলোচনা করব। আজকের ক্লাসটি পর্যন্ত, আসসালামু আলাইকুম।